এখনই মাঝে সাড়ে বারোটা আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে বিকালে পড়াটা এখন পড়ি নেবো আর কি কারণ আজকে বিকালে আমাদের এখানে সবচেয়ে যে বড় রথের মেলা ওখানে ঘুরতে যাচ্ছি আর সকাল থেকে না কারেন্ট নেই প্রায় তিন ঘন্টা হতে যায় মানে বিশাল কষ্ট হলো এতক্ষণ ফাইনালি পড়াতে যাচ্ছি ওখানে কারেন্ট আছে তো ওখানে কিন্তু ফোনটা চার্জ দেবো চার্জও নিয়ে ফোনে সেরকম ঠিক আছে আর খুব রোদ আমাকে মা বলছে ছাতা দেবে না কারণ কালকে একটা ছাতা নিয়ে গিয়ে আমি হারিয়ে ফেলেছি পড়াতে নিয়ে গেছিলাম সাইকেলে পিছনে রেখেছিলাম পড়াতে ঢুকেছি বাইরে রেখে গেছি কে রেখে এসে নিয়ে চলে গেছে যাই হোক এই নিয়ে বহু ছাতা হারালাম আজকে আর ছাতা দেবে না চলো পড়াতে মা বলছি ওই ছাতাটা কি নেবো

যে কাল রাতে তো মানে অত ভালো করে খুঁজেছি সকালে দেখ বলছে না নেই তারপরে শেষ মুহূর্তে বলছে হ্যাঁ রেখেছি তোর এত ভুল হয় কি করে এত ছাতারাস কী করে বা রে কাল রাত থেকে আমাকে কত পকা খেয়েছে মায়ের থেকে সকালে কত কথা শুনেছে বাবার মায়ের থেকে হ্যাঁ সবসময় ছাতারাস এখন গিয়ে স্বীকার করছে মানে কোনো বাড়ি আছে বলছে রোদ উঠেছে এখন মনে পড়েছে আগে বললে আমাকে এত মুখ শুতে হতো না খুব তো বলছিল ছাতা হারিয়ে গেছে হ্যাঁ এবারে কোথায় হারিয়েছি পিসি বাড়িতে গেছি সোনা দিব না বললাম কি জানবো আমি ওদের বাড়িতে গেছিলাম খেয়াল ছিল না

তাড়াতাড়ি ছাতাটা নিয়ে আসি গিয়ে পুরী ঘুরতে যাওয়ার ব্যাপারে কি হলো কথা বললে আজকে বলে দিও তাহলে এখন টিকিটে দেখা কত করে দিতে হবে সাতশো টাকা তাই তো আর টোটাল তিন হাজার করে পার হেড কি শান্ত পরিবেশ দেখ এই জায়গাটা একদম নিরিবিলি আর এই বাড়িটা তো নতুন হয়েছে এটা তো বৃদ্ধাশ্রম নিষ্ঠা পুরো আমার ছাত্র এসে চারজন নিয়ে ওখানে ফ্ল্যাটের কাজ চলছে নতুন একটা ফ্ল্যাট হবে মনে হয় না বাড়ি এখন কি করবি আবার খাবি এই তো বলি আমি আসার আগে খাবি এগারোটার সময় খেয়েছি এখন কি দিই খাবি ডিম ভেজে গেছে না ভাজবি ডিম ভাজা আলু সিদ্ধ পটল চিংড়ি কালকে বিকালে আসো কিন্তু ঠিক আছে উফ আমার সাইকেল চালিয়ে যে বিচ্ছা হচ্ছে না আলু সর কালকে রাতে ঘুমায়নি ঠিক করে কেন খেলা দেখেছি রাতে জেগে তারপরে একটু শুয়েছি আবার সকালে উঠে খেলা দেখেছি আবার টিউশন পড়েছি আবার তোর এখানে এসেছি ব্লগ করেছি ছাতা বন্ধ করে দিয়েছি এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে সাথে নিয়ে গেলে দেরি হয়ে যাবে পূর্ব সুন্দর মানে আমরা যখন নিজেদের বাড়ি আশেপাশে হাঁটি ঘুরি তখন কিন্তু অনেক কিছু সুন্দর জিনিস চোখে পড়ে এই যে প্রকৃতি আমরা ভাবি বাইরে ঘুরতে গেলে সুন্দর এগুলোও কিন্তু সুন্দর যা মানে জাস্ট দেখো কী সুন্দর লাগছে রাস্তা ধূপের গাছ গরু দাঁড়িয়ে আছে নীল আকাশ বাড়িতে গেছি একটা পনেরোতে তারপর গ্যাসের গেছি বসেছি শুরু করতে একটা দেড়টা বেজেছে দেড়টা থেকে তিনটা অব্দি সাড়ে তিনটে অব্দি পড়িস খেতে বসে গেছে আজকে সোয়াবিনের তরকারি আছে চাল দেখো অন্য চালের বিরিয়ানি চাল ছিল

এবার আমরা একটা খুব মজাদার গেম খেলবো ঠিক আছে বাড়িতে যখন আছি একটু মজা করে গেম খেলা যাক একটা ভালো আইডিয়া মাথায় আসছে গেমটা আমি দেখে জিতে একটা শো করতো আগে নাম মনে নিয়ে ওখানে গেমটা দেখেছি দুজন বসে গেছে গেম খেলতে গেমের রুলসটা এদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এইখানে রয়েছে এই খাবার জাস জেলি প্যাকেট থেকে ছিঁড়ে মাঝখানে রেখে দিয়েছি রুলস তোমাদের বুঝতে অসুবিধা নেই তো সব বুঝে গেছে তো আমি রুলসটা তোমাদের বলি যে আমি যা যা টাচ করতে বলবো ধরো বললাম যে কান নাক চোখ কপাল মাথা সব কটা টাচ করতে হবে হঠাৎ করে বললাম খাবারের নামটা যে খাবারটা ওখানে রাখা রয়েছে তিন রকম খাবার থাকবে তিনবার সো যে আগে তুলতে পারবে সে হচ্ছে গিয়ে উইনার থ্রি টু ওয়ান রেডি এই দাঁড়া পাঁচকায় রাখ রেডি চলো নাক চোখ কান কান চোখ কান মাথা ঠোঁট চোখ লজেন্স কা আরে আনছি আরেকটা আরে বলবে বাবা তোমার যেটা ভয় আমি দুইটা আনছি হাই হাইড্রাও গিফট পায় আরে মরে কামা গেমটা খেল ও ভাই সাহেব রাখলাম দিল খুশ ঠিক আছে রেডি 3 2 1 স্টার্ট কপাল কপাল লানির 1 পয়েন্ট কপাল কান চোখ কপাল ঠোঁট থুতনি

ওটাই তো ওটা তোমার নজরটার দিকে রাখছে মেন এইটা এখন হেরে গিয়ে লাস্টে দু পয়েন্ট থাকবে তোমার ড্র করার সুযোগ আছে লাস্ট হচ্ছে কি লেস কেন আরে জেতার চেষ্টা করো গেম পছন্দের দুটো জিনিস জিততে পারি একটা লজেস আর একটা হচ্ছে কি দিল খুশি না না যেটা জন্য খেলো না রাগ করছো কেন এটা দু ও এটা দু পয়েন্ট আছে ও দুটো খেলে দু পয়েন্ট তুমি একটা দু পয়েন্ট পেতে পারো না না থুতনি ঠোট ঠোট আর নাকের মাঝের জায়গা ঠোট আর নাকের মাঝের জায়গা अरे टोटा ताके बाद यही करते ही अरे ओ भाई चोगेर पाता कपाल आ हरे कपाल बाता भूरू थूतनी कान गाल गाल <laughs>

কপাল কপাল মাথা কান গাল কান খাবার রেডি নেই রেডি অনেক খেলেছে আর ভাত না তুমি হাসতে হাসতে খাবি আছি তোমাকে নিয়ে যেতে পারে এটা বেশি খেয়াও না তুমি না না তুমি খাও না তুই ম্যাগি খাবি না রাতের বেলা আমি গেছিলাম মায়ের প্রেশারে মানে প্রত্যেকবার এটা হয় যেদিনকে শেষ হয় বলবে সেই রাতের বেলা তারপরে না থাক যেতে হবে না তারপরে আমি ঠিক যাবো না যেতে হবে না যেতে হবে না কিন্তু প্রেশার ওষুধ রোজ খাওয়া উচিত একদিনও মিস করা উচিত না আর কি যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আমার ঘুমাতে দেরি আছে কারণ এখন ফ্রেশ লাগছে একটু সন্ধ্যাবেলা খারাপ লাগছিল ঘুমিয়েছি ঘুমিয়েছি তো আর ইউরো তো দেখছি সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও গেমটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কালকাতা হচ্ছে চলো টাটা তো এখনই আটটা মতন বাজে আর আজকের মেলায় যায়নি কারণ শরীরটা খুব খারাপ লাগছিল পাঁচজন দরম হচ্ছিল কালকে রাতে ঘুমাইনি সকালে পুরী ছিল আবার বেলার দিকে পড়াতে গেছি রোদের মধ্যে এসেছি চারটে সাড়ে চারটের দিকে স্নান করেছি একটু গাটা গরম গরম লাগছিল এখন ঠিক আছে